আইটিবাই এবং অনলাইন স্কুল পিটি এর তরফ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়ালটি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং এসইওর কাজগুলো আপনারা যথাযথভাবে শিখতে পারছেন এবং অনুশীলন করছেন। তো এসইও দিয়ে অবশ্যই অনলাইন আয় করা সম্ভব এবং এসইও অবশ্যই নিঃসন্দেহে অনলাইনের একটি বড় অংশ। তো এসইওর কাজ আপনারা করবেন অবশ্যই ওডেস্ক, ফ্রিল্যান্সার এই সাইটগুলোতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের যে কাজগুলো আছে তার জন্য আপনারা আবেদন করবেন। তো এসইও শেখার পাশাপাশি আপনারা ওয়েব ডিজাইনিং শিখতে পারেন। ওয়েব ডিজাইনিং শিখলে আপনাদের কাজের পরিমাণ আরও বেড়ে যাবে এবং আপনারা ওয়েব ডিজাইনার প্লাস এসইও অপটিমাইজার যদি হন, সার্চ ইঞ্জিন অপটিমাইজার যদি হন, তাহলে দেখা গেছে যে আপনারা আরও অনেক বেশি কাজ পাবেন এবং আপনাদের ডিমান্ড অবশ্যই বেশি থাকবে। কারণ একজন ওয়েব ডেভেলপার যদি এসইওর কাজ মেনে এবং এসইওর রুলগুলো মেনে একটি ওয়েব পেজ তৈরি করতে পারে তাহলে তার জন্য অনেক বেটার। এবং ওয়েব ডিজাইনিং করতে গেলে যে এইচটিএমএল, সিএসএস আপনাদেরকে শিখতে হয়, তো এই পার্টগুলো যদি আপনারা শিখেন তাহলে এসইওর অনেক কাজ আছে, যেমন মেটা ট্যাগ দেওয়া, এটাও কিন্তু একটা এইচটিএমএল এর কাজ। তো এরকম আরও অনেক কাজ আছে, যেমন আপনারা যখন এইচটিএমএল শিখবেন তখন সেখানে কিছু কিছু জানতে পারবেন যে আসলে ওয়েবসাইট ডিজাইনের প্যাটার্নটাও কিন্তু এসইওর উপর অনেক নির্ভরশীল। আপনি যে ওয়েবসাইটটা ডিজাইন করবেন সেটার প্যাটার্নটা কীরকম হবে, তো সেটাও কিন্তু অনেকটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে গুগলে আপনাকে কীরকম প্রাধান্য দেওয়া হবে এবং সেই প্যাটার্নের উপর বেস করে কিন্তু আপনাকে গুগল যে র্যাঙ্কিং করে, পেজ র্যাঙ্ক দিয়ে থাকে, সেটাও কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই জন্য আমাদের আইটিবাই এইচটিএমএল, সিএসএস এবং ওয়েব ডিজাইন শেখার টিউটোরিয়াল অলরেডি রিলিজ করেছে। আপনারা সেই টিউটোরিয়াল প্যাকেজ সংগ্রহ করার মাধ্যমে আপনারা ওয়েব ডিজাইনিং শিখতে পারেন এবং খুবই স্বল্প খরচে। এবং আমরা যে টিউটোরিয়াল প্যাকে আমরা যে উপাদানগুলো রেখেছি, এইচটিএমএল, সিএসএস এর যাবতীয় সব কিছু, এবং এখানে এইচটিএমএল, সিএসএস এর লেটেস্ট ভার্সন এইচটিএমএল 5 এবং সিএসএস 3 দিয়ে ওয়েবসাইট ডিজাইন করে দেখানো হয়েছে। পাশাপাশি এইচটিএমএল এর এক ধাপ পুরানো যে ভার্সনটা আছে এইচটিএমএল 4.0.1 সেটা দিয়ে আপনাদেরকে আগে শেখানো হয়েছে, তারপরে এইচটিএমএল যে নতুন ভার্সন আপডেটেড 5 ভার্সন সেখানে তারপর পরবর্তীতে সেটা দেখানো হয়েছে। তো এই টিউটোরিয়ালে আরও অনেক কিছুই দেখানো আছে, এইচটিএমএল, সিএসএস দিয়ে কীভাবে একটি পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইন করা যায় এবং এখানে আপনার পেজ র্যাঙ্কের মানে গুগল যে পেজ র্যাঙ্ক দেয়, তো এই এসইওতে আপনার এই ওয়েব ডিজাইনের কী কী প্যাটার্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেই জিনিসগুলো নিয়ে এখানে আলোচনা আছে। তো আশা করি এসইওর পাশাপাশি আপনারা যদি ওয়েব ডিজাইন একটু একটু করে শিখতে থাকেন তো তাহলে আশা করি যে আপনারা অনলাইনে আরও বেশি পরিমাণে কাজ করতে পারবেন এবং পাশাপাশি আপনাদের এই আউটসোর্সিংয়ের জ্ঞান আরও বেশি সমৃদ্ধ হবে। তো আমাদের টিউটোরিয়ালের আমন্ত্রণ রইল আপনাদের। তো আপনারা আমাদের টিউটোরিয়ালের যাবতীয় ডিটেলস আমাদের ওয়েবসাইটে itbari.com এখানে ভিজিট করলেই জানতে পারবেন আমাদের টিউটোরিয়ালের প্রাইস কিভাবে পাবেন এবং এর যাবতীয় ডিটেলসগুলো। তো এই টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।